আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশে নিষিদ্ধ হলো মণিপুরি ইলিশ, চাষ করলেই ব্যবস্থা। এবার বাংলাদেশে মণিপুরি ইলিশ মাছের পোনা উৎপাদন ও চাষ নিষেধাজ্ঞায় ব্যবস্থা নিচ্ছে সরকার। ইলিশের অনন্যতা ও ভেজাল রোধ করতেই এই ব্যবস্থা নিয়েছে সরকার। ভারতের মণিপুরি রাজ্যে চাষ হওয়া ইলিশকেই মণিপুরি ইলিশ বলা হয়ে থাকে। বাংলাদেশেও সম্প্রতি কয়েকটি জেলায় মণিপুরি ইলিশ চাষ করা হচ্ছিল। সম্প্রতি ময়মনসিংহ জেলা মৎস্য দপ্তর থেকে এ জাতীয় মাছের বিষয়ে ব্যবস্থা নিতে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয় বলে কর্মকর্তারা জানান। এরই পরিপ্রেক্ষিতে মণিপুরি ইলিশের বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় অধিদপ্তর। মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আজিজুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, তথা কথিত মণিপুরি ইলিশ নামক একটি মাছের প্রজাতি অন্য দেশ থেকে অবৈধভাবে এদেশে প্রবেশ করেছে ও হ্যাচারিতে পোনা উৎপাদন করে চাষ হচ্ছে বলে বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ময়মনসিংহ জেলা মৎস্য দপ্তর এরই মধ্যে একটি বেসরকারি হ্যাচারিকে অবৈধভাবে এই মাছের পোনা উৎপাদনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছে। এই চিঠিতে আরও উল্লেখ করা হয়, হ্যাচারি আইন 2010-8 ও 9 নম্বর ধারা মোতাবেক মহাপরিচালক বা তার কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ব্যতীত কোনো জীবিত মৎস্য রেণু পোনা আমদানি এবং পোনা উৎপাদন করা যাবে না। তাছাড়া মৎস্য সঙ্গ নিরোধ আইন 2018-9 নম্বর ধারা মোতাবেক আমদানি অনুমতিপত্র ছাড়া বাংলাদেশের অভ্যন্তরে কোনো মৎস্য পণ্য, উপকারী জীবাণু বা প্যাকিং দ্রব্যাদি আমদানি করা যাবে না। এ অবস্থায় জেলা মৎস্য কর্মকর্তাদের আওতাধীন কোনো হ্যাচারিতে এই মাছের পোনা উৎপাদন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া এবং কোনো পুকুর বা খামারে এই মাছের চাষ যেন সম্প্রসারিত না হয় সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।